নমস্কার বন্ধুরা, খেল দুনিয়ার আরও একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের দেরি করছো, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড লেটেস্ট আপডেটগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, ডিসক্রিপশনে তার লিংক দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো তোমাদের জানিয়েছিলাম যে মোহনবাগানের AFC কাপের জন্য ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল 26 এপ্রিল, কিন্তু বর্তমানে ভারত সহ গোটা বাংলায় COVID-19 প্রকোপ বেড়েই চলেছে। এই অবস্থায় মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে পরবর্তী সিদ্ধান্ত ফার্স্ট মে নেওয়া হবে, কিন্তু ফার্স্ট মে চলে গেলেও এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ম্যানেজমেন্ট, এবং বিভিন্ন দেশে লকডাউনও চালু হয়ে গিয়েছে। আর ইন্ডিয়ার সাথে বিভিন্ন দেশ বিমান চলাচল বন্ধ রেখেছে আপাতত, তাদের দেশ থেকে কাউকেই ভারতে আসতে দিচ্ছে না। যেমন ফিজিতেই এখন লকডাউন চলছে, তো রয় কৃষ্ণার আশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। অস্ট্রেলিয়াও বন্ধ রেখেছে ভারতের সাথে বিমান চলাচল, তাই ডেভিড উইলিয়ামসও আসতে পারছেন না এই মুহূর্তে। এরকম অবস্থায় মোহনবাগানও দল ঘোষণা করতে পারছেন না যে কারা AFC কাপ খেলতে যাবে। এদিকে AFC-র তরফ থেকেও এখনও টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার ব্যাপারে কোনো নিউজ শোনা যায়নি। তবে আমি একটা জায়গায় শুনেছিলাম যে অন্য একটা গ্রুপের খেলা এক মাস মতন পিছিয়ে দিয়েছে AFC। তবে মোহনবাগান যে গ্রুপে আছে সেই গ্রুপের খেলা পিছিয়ে দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি এখনও অবধি। তাই বিদেশি প্লেয়াররা অনিশ্চিত হলেও ইন্ডিয়ান প্লেয়ারদের তৈরি থাকতে বলেছে ম্যানেজমেন্ট। প্রয়োজনে 10 মে মালদ্বীপসের উদ্দেশ্যে রওনা হবে ভারতের জাতীয় ক্লাব। এবং এই সমস্যায় শুধু মোহনবাগানই নয়, বাংলাদেশের ক্লাব ও ভারতের বেঙ্গালুরু FCও আছে। বেঙ্গালুরুর একটা কোয়ালিফায়ার্স রাউন্ডের ম্যাচ খেলেছিল এবং তারপরের কোয়ালিফায়ার্স রাউন্ডের ম্যাচটা আপাতত হয়নি। সেই ম্যাচটা বেঙ্গালুরুর সাথে ইগলসের খেলা ছিল এবং সেই ম্যাচটা হওয়ার কথা ছিল বেঙ্গালুরেই। তো এখন যা শোনা যাচ্ছে সেই ম্যাচটা হতে পারে মালদ্বীপসে 11 মেতে, এবং মোহনবাগান যদি 10 মে পৌঁছায় মালদ্বীপসে তাহলেও 2-3 দিনের প্র্যাকটিসে মাঠে নেমে খেলা একেবারেই অসম্ভব, কারণ 2 মাস সব প্লেয়াররা খেলার বাইরে ছিল, 2 মাস আগে ISL শেষ হয়েছে। এইভাবে যদি মাঠে নেমে খেলতে শুরু করে তাহলে চোট আঘাতের সম্ভাবনা প্রত্যেকটা প্লেয়ারেরই থেকে যাবে, এবং একটা প্রফেশনাল ম্যাচে মাঠে নামার আগে কম করে 10 থেকে 15 দিন প্র্যাকটিস করা জরুরি। তবে মাঝে আরও একটা অপশানের কথা ভেবে রেখেছিল ম্যানেজমেন্ট, যদি একান্তই না যাওয়া যায় তার জন্য ওয়াকওভারও দিয়ে দিতে পারে, এবং সেটা যদি আগে থেকে AFC-কে জানিয়ে রাখে সেক্ষেত্রে AFC এই পরিস্থিতির কথা বিচার করে কোনোরকম জরিমানা বা শাস্তির মুখে ফেলবে না ক্লাবকে। যেমনটা হয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সাথে, তাদেরও কোয়ালিফায়ার্সের ম্যাচ তারা খেলতে যায়নি এবং তারা ওয়াকওভার দিয়ে দিয়েছে ইগলসের বিরুদ্ধে, এবং তার জন্য AFC-র পক্ষ থেকে তাদেরকে কোনো জরিমানা বা শাস্তির মুখে পড়তে হয়নি। তবে ম্যানেজমেন্ট বিকল্প একটা রাস্তা ভেবে রেখেছে, প্রয়োজনে বিদেশি প্লেয়ারদের ইন্ডিয়াতে নিয়ে না এসে মালদ্বীপসের সরাসরি আসতে বলতে পারে, এবং ওই 3-4 দিনের প্র্যাকটিসেই হয়তো মাঠে নামতে হতে পারে মোহনবাগানকে। তবে যেহেতু এটা প্রত্যেকটা দেশই এফেক্টেড, স্পেশালি মোহনবাগানের রূপে যারা রয়েছে যেমন বসুন্ধরা কিংস বা ঢাকা আবাহনী, এছাড়াও মালদ্বীপসের টিম মাজিয়া, তারা প্রত্যেকেই এই সমস্যার মুখে পড়বে, এবং বেঙ্গালুরু যদি কোয়ালিফাই করে তাহলে মোহনবাগানের রূপেই তারা খেলতে যাবে। তো গ্রুপের যদি প্রত্যেকটা টিমই এই সমস্যার মধ্যে পড়ে তাহলে AFC নিশ্চয়ই একটা অন্য রাস্তার কথা ভাবতে পারে, এবং তাই আশা করা হচ্ছে AFC কিছুদিন হয়তো পিছিয়ে দিতে পারে গ্রুপের খেলাগুলো, কারণ খেলার থেকেও প্লেয়ারদের শরীর বা স্বাস্থ্য সেগুলো আগে। গতকালই IPL-এর মতন টুর্নামেন্ট বাতিল করে দেওয়া হয়েছে, তবে এবার দেখা যাক AFC কী সিদ্ধান্ত নেয়। তবে মোহনবাগান শিবির মেন্টালি এখনও প্রিপেয়ার যে তাদের 10 তারিখেই মালদ্বীপসে পৌঁছাতে হবে এবং শিডিউল অনুযায়ী ম্যাচগুলোও খেলতে হবে। তোমরাও তোমাদের মতামত জানাতে পারো যে এই অবস্থায় AFC কী ম্যাচগুলো পিছিয়ে দেওয়া উচিত কি না। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।